আমরা ইতিমধ্যেই দেখছি কিভাবে ওরা বিরোধী দলের নেতাদের নিজেদের নিশানা বানাচ্ছে তার উপর বিরোধী মন্ত্রীদেরকেও নিশানা বানানো হচ্ছে এদিকে ওদের মন্ত্রী তো নিজে জেলে বসে আছে কত মাস হয়ে গেল বিরোধী নেতারা জেলে বন্দী হয়ে পড়ে আছেন কিন্তু জামিন আর পাচ্ছেন না এসব দেখে মনে হচ্ছে কোনো অভিযোগ বা বিচার না থাকা সত্ত্বেও তারা জেলে থাকতে বাধ্য হচ্ছেন এবং এসবের দরুণ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যেতে হয় সেটি যে কোনো ব্যক্তির কাছে একরকম শাস্তি তারপর বলুন তো কার কার বিরুদ্ধে তারা এসব করছে না ঝাড়খণ্ডের শিবু সোরেন হেমন্তর সাথে ওরা কি করেছিল আমরা সকলে দেখেছি ওদিকে পশ্চিমবঙ্গে কি করেছে ওরা আপনারা সবাই জানেন কতজনের পিছনে তারা ইডিকে লাগিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেই এরকম হয়েছে তেলেঙ্গানার বিরোধী নেতাদের বিরুদ্ধেও এসব কাজে করছে চন্দ্রবাবু নাইডুকেও হাজতে ঢোকানো হয়েছে এখন রাজস্থানেও ওরা এসব শুরু করে দিয়েছে মহারাষ্ট্রে তো আপনারা দেখছেন কীরকম জল ঘোলা হচ্ছে যাদের বিরুদ্ধে ওরা সন্দিগ্ধ হয়ে ইডিকে লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তার কয়েকদিন পরে তারাই ওদের দলের মন্ত্রী হয়ে যাচ্ছে মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরিয়ে নিজেদের মন্ত্রীকে খাড়া করেছে যেভাবে ওখানে শিন্দে ক্ষমতা এসেছে সেটা আপনিও জানেন আমিও জানি এক্ষেত্রে তো আর নতুন করে কিছুই বলার নেই এবার তাহলে আমায় পারলে এমন একটি রাজ্য দেখান যেখানে বিরোধী নেতাদের বিরুদ্ধে ওঁরা আইনি নির্যাতন করেনি মাঝে মাঝে মনে হয় আমাদের ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত যেখানে বিজেপি বা ওদের কোন শরীর দল ক্ষমতায় রয়েছে সেখানে অবশ্যই ইডি কোনোদিন ঢুকতে যাবে না তাদের সেখানে ঢুকতেই দেওয়া হবে না অন্যদিকে যেগুলি বিরোধী রাজ্য যেখানে ইডির অবাধ আনাব না তো আমার প্রশ্ন যে এটি কি ধরনের সুস্থ রাজনীতি আমি এটাও মনে করি আদালতকেও এক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত এখন সময় এসে গেছে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই সমস্ত কার্যকলাপের পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে হাঁচতে বন্দি করে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ ওঠানোর নজির স্থাপন করা উচিত আরও একটি বিষয় আছে বেশ কয়েকজন সাংসদের কাছে অ্যাপল কর্তৃক একটি অ্যালার্ট ম্যাসেজ আসে যে তাদের ফোনগুলি রাষ্ট্র সমর্থিত হ্যাকারদের শিকার হতে পারে হ্যাঁ তবে আগে মাননীয় মন্ত্রীজি নিজে স্বীকার তো করুক যে তারা এসব করতে রকম স্পাইওয়্যার ব্যবহার করছে কিনা এই কথাটি তারা স্বীকার করে নিক কখনোই ওরা করবে না আমরা জানি কারণটা খুবই সহজ ওরা জানে ওরা কি করছে ওঁরা এ বিষয়ে খুব ভালোভাবে অবগত যে তাঁরা কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে তারপর এসবের জন্য আমাদেরকেই দায়ী করা হয় হ্যাঁ বিরোধীরা এই অভিযোগ করছে তবে এখনো পর্যন্ত তো কোন সরাসরি অভিযুক্ত চিহ্নিত করা যায়নি যারা এসবের পিছনে রয়েছে আচ্ছা তার মানে আপনি বলছেন কেউ একজন ক্ষমতার অপব্যবহার করবে আর আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না কারণ বৈষ্ণবুঝি ওখানে বসে রয়েছেন ওনার ভালো লাগবে না যদি সরকারের বিরুদ্ধে কেউ সুচ্চার হয় খারাপ লাগে ওনার এসব জিনিসে সুতরাং সংবিধান অনুযায়ী আমরা চাইলেও কোনো অভিযোগ করতে পারবো না কারণ ওরা যা বলছে সেটি সব সময় এদিকে আমরা যা নরেন্দ্র যে বিরোধীদের সবকিছুতে প্রতিবাদ করার ভারতের অগ্রগতির ক্ষেত্রে একমাত্র বাধা আরে শোনো এই সরকারি অগ্রগতির ক্ষেত্রে সব থেকে বড় বাধা বলুন তো দু হাজার পর সরকার কি করেছে আমায় বলুন তো সরকার কিসের জন্য সবার ন্যায় নিশ্চিত করা তার দায়িত্ব তার বদলে এরা একের পর এক অন্যায় করে চলেছে সে আপনি পেনশনের কথাই বলুন বা জাতি জনগণনার কথা দেখুন কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে যেমনটি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তো আমার তো মনে হয় এ সরকার শুধু ধনীদের কথা শোনে তাদের পকেট ভরানোই এদের কাজ অন্যদিকে সাধারণ মানুষকে কোনোদিকে ঠেলে দিচ্ছে সরকার